সকলকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব সিএসএস ভেরিয়েবল নিয়ে কিভাবে কাজ করতে হয় এবং সিএসএস এর ডিসপ্লে নিয়ে কিভাবে কাজ করতে হয়। আগের ভিডিওতে আমি দেখছি মানে আগের ভিডিওতে আমি একটি প্রপার্টি ব্যবহার করছিলাম হচ্ছে ডিসপ্লে ব্লক, সেটা হয়তো অনেকে বুঝেননি, কিন্তু এটাকে বোঝানোর জন্য বা এটা নিয়ে বিস্তারিত দেখাবো হচ্ছে এই ভিডিওতে। এখন আমরা দেখবো যে হচ্ছে ডিসপ্লে নিয়ে কিভাবে কাজ করতে হয়, আসলে ডিসপ্লে এর অ্যাকচুয়াল ব্যবহার গুলা কি আর কেন ব্যবহার করে সেই জিনিসগুলো আমরা এখন দেখবো। ভিজুয়াল কোড থেকে আগের যে ডিজাইন গুলো ছিল এগুলো আমরা মুছে ফেললাম। এখন এখানে আমি জাস্ট যদি লিখি যে স্পেন একটি ট্যাগ কি দেখছিলাম আমরা, হ্যাঁ স্পেন নামে একটি ট্যাগ আছে যে ট্যাগটা হচ্ছে উইদাউট রিজনে ব্যবহার করা হয়, অন্য ট্যাগকে হেল্প করার জন্য ব্যবহার করা হয়। যেমন একটি ট্যাগ আছে বড়, মানে কয়েকটা ট্যাগ আছে, এই ট্যাগের মধ্যে স্পেসিফিক একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স বা একটা লেটারকে নিয়ে কাজ করতে হবে, তখন আমরা কি করি সেই সেটাকে একটা স্প্যান ট্যাগের মধ্যে রাখি এবং সেটা নিয়ে কাজ করি। তো সেটা দেখার জন্য এখন আমি এখানে যদি একটা পি ট্যাগ লিখি, পি ট্যাগের মধ্যে যদি আমি এখানে লিখি যে উই আর ফ্রম কোড ক্যাম্প 21, সেভ করি এবং ব্রাউজারে যে যদি আমরা রিলোড দেই তাহলে কি হয় দেখুন, পি ট্যাগ এর প্রয়োজন নেই, আমরা জাস্ট নরমালি লেখাটি লিখলাম। তাহলে কি উই আর ফ্রম কোড ক্যাম্প 21, এখন আমি চাই যে উই আর ফ্রম 21, উই আর ফ্রম কোড ক্যাম্প 21 যে লেখাটা আছে, যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের মধ্যে যে কয়টা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা স্পেন ট্যাগ এর মধ্যে হোক, তার জন্য আমি প্রথম টাকে লিখলাম হচ্ছে স্পেন, দ্বিতীয়টাকেও আমি স্পেনের মধ্যে রাখলাম, তৃতীয়টাকেও স্পেনের মধ্যে, এবং ফাইনালি যে কোড ক্যাম্প 21 আছে এটাকেও আমি স্পেনের মধ্যে রাখলাম। সেভ করি এবং ব্রাউজারে যে যদি রিলোড দেই দেখবেন কোনো পরিবর্তন নেই, যা ছিল তাই। অ্যালাইনমেন্টটা একটু চেঞ্জ করি, সেভ করি এবং ব্রাউজারে যে যদি আমি রিলোড দেই দেখবেন তাই। ঠিক আছে, এখন আমি এটা বোঝানোর ট্রাই করছি যে এই স্পেন ট্যাগ শুধু এটার স্পেসিফিক কোনো কারণ নেই বা এটার স্পেসিফিক কোনো আহামরি কোনো কাজ নেই, কিন্তু এটা মাঝে মাঝে ছোট ছোট কিছু কাজের জন্য ব্যবহার করা হয়। যেমন আমি এই সেন্টেন্সটাকে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা কাজ করার জন্য এটা ব্যবহার করতেছি স্পেন ট্যাগ। এখন এই জাস্ট আপনি স্পেনকে ধরবেন, স্পেনকে ধরে যদি আমি এখানে সিএসএস এর মাধ্যমে কালার দেই, কালার কি হবে রেড, পুরোটা রেড, কারণ পুরোটাই আলাদা আলাদা স্পেনের ভিতরে আছে। ওকে, এখন আমি চাই যে প্রত্যেকটা স্পেন আছে আলাদা আলাদা প্রত্যেকটা স্পেনের ডিসপ্লে ব্লক হয়ে যাক বা ডিসপ্লে নান হয়ে যাক। যদি আমি ডিসপ্লে নান হয় তাহলে কি হয় দেখুন, আমি এখানে কি লিখলাম প্রপার্টি লিখলাম ডিসপ্লে ক্লোন নান। এখন যদি সেভ করি এবং ব্রাউজারে যে যদি রিলোড দেই ডিসপ্লে নান মানে হচ্ছে ডিসপ্লেতে কিচ্ছু থাকবে না, এই নামে স্পেন নামে ডিসপ্লেতে যা থাকবে সব ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হবে কিভাবে, ডিসপ্লে নানের মাধ্যমে, মানে ডিসপ্লের মধ্যে যা থাকবে এই নামে সব নান। আমি যদি বডি ট্যাগকে নান করে দেই তাহলে বডি ট্যাগের মধ্যে কোনো যাই লিখেন আপনি যাই করেন কোনো কিচ্ছু পাবে না। তো আমি এখানে নান করলাম কাকে, স্পেন ট্যাগকে নান করলাম, এই কারণে স্পেন ট্যাগ এখানে পাচ্ছে না। যদি আমি এই বক্সকে নান করতাম তাহলে বক্সও হাইড হয়ে যেত। ঠিক আছে, এখন আমি এই স্পেন ট্যাগকে নান করার কারণে এরকম হয়েছে। এখন যদি আমি এই স্পেন ট্যাগকে ব্লক করি তাহলে কি হয় দেখুন, ডিসপ্লে যদি আমি ব্লক সেভ করি তাহলে কি হয় দেখুন, প্রত্যেকটা স্পেন ট্যাগ ডিসপ্লে ব্লক মানে হচ্ছে এটা একটা স্পেন, এটা একটা স্পেন, এটা একটা স্পেন, প্রত্যেকটা আলাদা আলাদা লাইন, এখানে চারটা লাইনে চারটা স্পেন ট্যাগ আছে। ডিসপ্লে যখন আমি ব্লক করে দিলাম তখন হয়েছে কি, এটার সামনে কেউ আসতে পারবে না, ব্লক করা মানে এটার সম্পূর্ণ জায়গা সে নিয়ে নিবে। তারপর দ্বিতীয় লাইনটা ব্লক মানে হচ্ছে দ্বিতীয় লাইনের জায়গা দ্বিতীয় লাইন নিয়ে নিবে,
তৃতীয় লাইনের জায়গায় তার সামনে কেউ আসতে পারবে না। এই কারণে হয়েছে কি প্রত্যেকটা নিউ লাইনে চলে আসছে, কারণ এটার সামনে যখন আমি ব্লক করছি প্রথম স্পেনটাকে, এটার সামনে সে কোনো জায়গা খালি রাখবে না, সে ব্লক করে নিবে পুরো জায়গাটা, সে ব্লক করে নিবে। দ্বিতীয়টা সেম, তৃতীয়টা সেম, সবগুলা সেম, তার সামনের জায়গা সে ব্লক করে নিবে। এই কারণে লাইনটা ছিল সামনাসামনি, সেটা হচ্ছে আলাদা আলাদা ভাবে হয়ে গেল। এখন যদি আমি এই ডিসপ্লেকে আবার সামনাসামনি নিয়ে আসতে চাই, সেটা কিভাবে করে দেখুন। এখানে যদি আমি লিখি হচ্ছে ডিসপ্লে ইনলাইন হাইপেন ব্লক, ডিসপ্লের বাকি টাইপগুলো আপনারা দেখবেন ইতে, যখন আমি ইনলাইন ব্লক ব্যবহার করলাম তখন কিন্তু আবার সামনের জায়গাটা ছেড়ে দিছে, এটা হচ্ছে আগের মতো হয়ে গেল। ডিসপ্লের অনেকগুলো জিনিস আছে, একটা হচ্ছে আমরা এখন দেখলাম যেটা বেশি ব্যবহার হয় ওই তিনটাই আমি এখন দেখলাম, ডিসপ্লের নাম, ডিসপ্লে ব্লক আর ডিসপ্লে হচ্ছে কি ইনলাইন ব্লক। এখন বাকিগুলো ডিসপ্লের বাকি টাইপগুলো, ডিসপ্লে প্রপার্টির বাকি কাজগুলো আপনারা হচ্ছে গুগল থেকে দেখে নেবেন যদি প্রয়োজন হয়, এটা প্রয়োজন হয় না সাধারণত অন্যগুলো। তো ফ্লেক্স নিয়ে কাজ দেখার জন্য আমরা প্রথমে ভিজুয়াল কোডে চলে যাই। ভিজুয়াল কোডে যে একটি বক্স আছে, বক্স নামে একটি ডিভ আছে, এটাকে আমরা কেটে দিলাম। এখন এখানে আরো একটি ডিভ নিব যেটার নাম দিব হচ্ছে, ক্লাস দিব হচ্ছে কন্টেইনার, কন্টেইনার। কন্টেইনারের ভিতরে আমি আরো চারটা বক্স নিতে চাই, কয়টা বক্স নিব, চারটা, ঠিক আছে চারটা বক্স নিলাম। তো এই চারটা বক্স কে আমি আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে চাই। তো এটাকে আলাদা আলাদা ডিজাইন করার জন্য এখানে যে পূর্বের বক্সের ডিজাইনটা ছিল এটাকে আমি মুছে ফেললাম। এখানে যে কন্টেইনার ছিল সেই কন্টেইনারের জন্য আমি একটি প্রপার্টিস লিখবো যেটার নাম হচ্ছে ফ্লেক্স, ডিসপ্লে টাইপ ফ্লেক্স। কন্টেইনার এটা হচ্ছে ডিসপ্লে এফ, মানে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। এখন আমি যে বক্স গুলো লিখছি বক্স গুলোর জন্য আলাদা আলাদা ডিজাইন করতে চাই। বক্সের উইথ যদি দেই হচ্ছে আমি 200 পিক্সেল, হাইট যদি দেই হচ্ছে আমি 200 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যদি আমি ব্যবহার করি গ্রিন, এখন যে বক্সগুলো আমি এখানে লিখছিলাম বক্সগুলোর ভ্যালু হিসেবে যদি আমি লিখি হচ্ছে বক্স 1, সেভ করি, এবং এখানে ডিজাইনটা এখানে একটা বর্ডার দিয়ে দেই। তো বর্ডার হিসেবে কি হয়েছে দেখুন, একটা কন্টেইনারের মধ্যে চারটা বক্স আসছে, বক্স 1, বক্স 2, বক্স 3, বক্স 4। হাইট একটু কমাই আমি, ঠিক আছে এই চারটা। এখন এই ফ্লেক্সের দেখুন, এই ফ্লেক্সের ডিরেকশন গুলো যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে চেঞ্জ করে সেটা দেখুন। আমি এখানে যদি লিখি হচ্ছে কন্টেইনারের মধ্যে এখানে ডিসপ্লে আছে কি ফ্লেক্স, এখন আমি চাই ফ্লেক্সের ডিরেকশন চেঞ্জ করতে, এই এখানে যে বক্স গুলো আছে কন্টেইনারের ভিতরে এগুলো আমি ক্লাস লিখবো হচ্ছে প্রপার্টিস লিখবো কন্টেইনারের ভিতরে, পরিবর্তন হবে কিসের, বক্স গুলোর। এখন দেখুন আমি জাস্ট এখানে লিখবো হচ্ছে ফ্লেক্স হাইপেন ডিরেকশন। এখন ডিরেকশন হিসেবে যদি আমি ডিরেকশনের কয়েকটা ভ্যালু আছে, ডিরেকশন হিসেবে যদি আমি রো দেই, সেভ করি এবং ব্রাউজারে যদি রিলোড দেই, কোনো পরিবর্তন নেই। এখন আমি এটার ভ্যালু হিসেবে যদি যখনই আমি ব্যবহার করব রো হাইপেন রিভার্স, সেভ করি এবং ব্রাউজারে যদি আমি রিলোড দেই, কি হয়েছে দেখুন, প্রথমে ডিপ শুরু হয়েছিল কোথা থেকে, লেফট সাইড থেকে,
এখন রিভার্স দেওয়ার কারণে তার ঠিক উল্টো দিক থেকে রাইট দিক থেকে রাইট সাইড থেকে শুরু হয়েছে। এই ছিল ডিসপ্লে ডিরেকশনের একটা কাজ। এখন আমরা দেখব হচ্ছে আমি যদি এই ডিসপ্লে ডিরেকশন কলাম হিসেবে দেই তাহলে কেমন হয় দেখুন। ডিসপ্লে ডিরেকশন আমি এখানে এই রো রিভার্স চেঞ্জ করে যদি আমি এখানে যদি শুধু রো থাকে তাহলে কেমন থাকে দেখুন। ডিফল্ট যেটা ছিল সেটাই। এখন আমি এখানে চেঞ্জ করে যদি দেই কলাম তাহলে কেমন হয় দেখুন। COLUMN এখন কেমন হয় দেখুন, কি হয়েছে কলাম ওয়াইজ এটা ডিরেকশন ফ্লেক্স চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ফ্লেক্স এর সুবিধা। এখন যদি আমি এটা আলাদা আলাদা সিএসএস এর প্রপার্টি সিলেক্ট করতে যাইতাম, আর এই ফ্লেক্সটা ব্যবহার করা হয় আমরা যখন ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইট গুলো রেসপন্সিভ করতে হয়। রেসপন্সিভ মানে হচ্ছে ডিভাইস ওয়াইজ, যে ডিভাইসে যাব ওই ডিভাইসের ডিসপ্লে ওয়াইজ শো হবে, কোন লেখা ভাঙবে না, কোন ডিপ ভাঙবে না, সবকিছু ডিসপ্লে ওয়াইজ রেসপন্সিভ হয়ে যাবে। যে ডিভাইসে যাব ওই ডিভাইসের মতো রেসপন্স করবে। ওই সব কাজ করার জন্য এই ফ্লেক্স যদি আপনার মানে এই ফ্লেক্সের ধারণা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে ওই ধরনের কাজগুলোতে আপনি আটকাবেন না। এখন এই কলাম যদি রিভার্স করে দেই তাহলে কি হয় দেখুন, উল্টো হয়ে যাবে রিভার্স, কলাম রিভার্স। কি হয়েছে লাস্ট যেটা ছিল সেখান থেকে আগে শুরু হয়েছে, লাস্ট বক্স সামনে চলে আসছে, কারণ কি করছে আমি রিভার্স করে দিছি। এখন যদি আমি এখানে র‍্যাপ ব্যবহার করি, ফ্লেক্স র‍্যাপ, তাহলে কি হয় দেখুন। এখন ডিরেকশন তো দেখলাম, ডিরেকশন ছিল কি ওয়াইজ, রো ওয়াইজ আর হচ্ছে কলাম ওয়াইজ। রো ওয়াইজ আবার ছিল হচ্ছে ডিফল্ট যেটা সেটা, আবার হচ্ছে রিভার্স, কলাম সেম রিভার্স আর হচ্ছে ডিফল্ট রো। ওকে, এখন যদি আমি ডিরেকশন ফ্লেক্স ডিরেকশন কেটে ফেলি তাহলে কি হবে, ডিফল্ট যেটা ছিল সেখানে চলে আসবে। এখন আমি এখানে ফ্লেক্স হিসেবে যদি ব্যবহার করতে চাই ফ্লেক্স র‍্যাপ তাহলে কি হয় দেখুন। ফ্লেক্স র‍্যাপ আর র‍্যাপের ভ্যালু হিসেবে যদি আমি র‍্যাপই রাখি তাহলে কি হয় দেখুন। সেভ করি এবং ব্রাউজারে যদি আমি রিলোড দেই, এখন যদি আমি এই র‍্যাপ যেই ফ্লেক্স র‍্যাপ ব্যবহার করছি এবং ভ্যালু হিসেবে র‍্যাপ, এটা যদি আমি নো র‍্যাপ ব্যবহার করি তাহলে কেমন হয় দেখুন। এখানে যে একটা গ্যাপ ছিল সেই গ্যাপটাকে কিন্তু এনিহাউ সে বাদ দিয়ে দিছে। এখানে গ্যাপ যে ছিল মানে একটা মার্জিনের মতো মানে একটা গ্যাপ জায়গা ছিল, সেই গ্যাপটাকে কিন্তু সে নিয়ে নিছে। এই ফ্লেক্স কি করছে সেই গ্যাপটাকে ফুলফিল করে দিছে এই বক্সগুলোর উইথ গুলো কমিয়ে। এটা হচ্ছে কে করছে, এটা হচ্ছে এই ফ্লেক্স এর মাধ্যমে করা হয়েছে। ফ্লেক্স যে র‍্যাপ ব্যবহার করছি ফ্লেক্স র‍্যাপ এর মাধ্যমে। এই র‍্যাপ মানে হচ্ছে এটার একটা যে যেমন এখানে ডিসপ্লেটা যদি হয় 1000 পিক্সেল, তাহলে আমার যে প্রথম চারটা ডিপ ছিল প্রথম চারটা ডিপের যদি 200 200 করে হয় 400, তাহলে মানে মনে করেন যে ডিসপ্লেটা 900 পিক্সেলের আছে উইথ, তো 900 পিক্সেলের জায়গায় আমার পাঁচটা ডিপ আছে। পাঁচটা ডিপ যদি হয় 200 পিক্সেল করে তাহলে হচ্ছে 5 200 হচ্ছে কি 1000 হয়ে যায়। তাহলে যে লাস্টের 100 জায়গা বেশি হয় সেই 100 তে তো জায়গা হয় না, তখন কি হয় যদি নরমালি ফ্লেক্স র‍্যাপ ব্যবহার মানে র‍্যাপ থাকে তাহলে কি হয় যে 100 গ্যাপ থাকে সেই 100 গ্যাপই রয়ে যায়, আর হচ্ছে যে ডিপটা বাকি থাকে সেই ডিপটা নিচে চলে যায়। কিন্তু যখন আমরা নো র‍্যাপ দিব মানে কোনো গ্যাপ খালি জায়গা রাখতে চাচ্ছি না, আমি নো র‍্যাপ দিয়ে দিব, তখন করবে কি যে 100 জায়গা আছে সেই 100 জায়গার মধ্যে পাঁচটা ডিপ সেই 200 200 করে যে 1000 পরিমাণে যতটুকু জায়গা নিত সেই সম্পূর্ণ ডিপগুলো কি করে নো র‍্যাপ করে 900-এর মধ্যেই ফিট হয়ে যায়। এখন যদি আমি এখানে যে র‍্যাপ ছিল এই র‍্যাপ যদি আমি এখানে নো র‍্যাপ যদি উঠায় আমি র‍্যাপ রিভার্স দেই তাহলে কি হয় দেখুন। প্রথমে চলে গেল, এই ছিল আমাদের
কি নিয়ে কাজ, এই ছিল আমাদের ফ্লেক্স নিয়ে কিছু কাজ। এখন যদি আমরা ফ্লেক্স যে র‍্যাপ ব্যবহার করছিলাম, ফ্লেক্স র‍্যাপ যদি আমি উঠিয়ে দেই তাহলে কেমন হয় দেখুন। শুধু ডিসপ্লে ফ্লেক্স রাখলাম তাহলে কেমন হয় দেখুন। এই হলো বর্তমান অবস্থা। এখন আমি চাচ্ছি যে এখানে যে ডিসপ্লে ফ্লেক্স আছে এটার নিচে জাস্টিফাই কন্টেন্ট যদি আমি ব্যবহার করি তাহলে কেমন হয় দেখুন। জাস্টিফাই কন্টেন্ট আর এটার ভ্যালু হিসেবে যদি দেই ফ্লেক্স স্টার্ট, সেভ করি এবং ব্রাউজারে যদি রিলোড দেই কোনো পরিবর্তন নেই। আর এখানে যদি ফ্লেক্স এন্ড দেই তাহলে কি হয় দেখুন। এখানে আরো ভালো বুঝতে পারবেন, সরি এখানে এটা বুঝতে পারবেন যদি আমি এখানে একটু জায়গা খালি রাখি, একটা ডিভ উঠায় দিলাম, এই হইছে আমার কি ফ্লেক্স, মানে কন্টেন্ট জাস্টিফাই হচ্ছে কি ফ্লেক্স স্টার্ট। এখন যদি আমি এখানে ফ্লেক্স এন্ড করে দেই তাহলে বাকিটা বুঝতে পারবেন কি ফ্লেক্স শুরু হয়েছে কোথা থেকে, এন্ড থেকে, লাস্টের দিক থেকে। প্রথমে জায়গা খালি ছিল লেফট সাইড রাইট সাইডে, এখন হচ্ছে কি লেফট সাইডে জায়গা ছেড়ে দিছে। এখন যদি আমি এই জাস্টিফাই কন্টেন্টের ফ্লেক্স, আমরা কি দেখছি ফ্লেক্স ইন্ড ফ্লেক্স স্টার্ট, এখন আমি যদি এইখানে এই জাস্টিফাই কন্টেন্টের ভ্যালু যদি আমি জাস্ট সেন্টার লিখি তাহলে কি হয় দেখুন, সেন্টারে চলে আসলো। এটা হচ্ছে কিসের কাজ, ফ্লেক্সের কাজ। এখন আরো একটা মজার জিনিস, এই ফ্লেক্স যে জাস্টিফাই কন্টেন্ট ছিল, এই জাস্টিফাই কন্টেন্ট অনেক ইম্পর্টেন্ট রেসপন্সিভ এর ক্ষেত্রে। এখন এই জাস্টিফাই কন্টেন্টের ভিতরে যদি আমি জাস্টিফাই কন্টেন্টের এই সেন্টারের পরিবর্তে যদি আমি লিখি যে স্পেস বিটুইন তাহলে কি হয় দেখুন, স্পেস বিটুইন, পরিবর্তনগুলো বুঝতে পারতেছেন, এটা ছিল জাস্টিফাই কন্টেন্টের স্পেস বিটুইন। এখন স্পেস শুধু বিটুইন না, এই স্পেসের আরেকটা ভ্যালু আছে সেটা হচ্ছে অ্যারাউন্ড, তখন কি হয় দেখুন। চারপাশে